Assalamualaikum. মারিয়াম সাইকেল পেয়ে তো মহা খুশি, তাই নিজের সাইকেল নিজেই আনবক্সিং করতেছে। তো সাইকেলটি অনেক খোঁজাখুঁজির পরে পেলাম না, পরবর্তীতে ঢাকা থেকে অনলাইনের মাধ্যমে সাইকেলটি অর্ডার করে আনিয়েছি। তো দেখা যাক সাইকেলটি আনবক্সিং করার পরে আমরা যে সাইকেলটি পছন্দ করেছে মারিয়াম অনলাইনে দেখে সেই সাইকেলটি ঠিকঠাক দিয়েছে কিনা। তো মারিয়াম প্যাকেটটি অলরেডি খুলে ফেলছে, সাইকেলটি খোলা অবস্থায় দিয়েছে, এবার ফিটিং করে ব্যবহার করতে হবে। যেহেতু ঢাকা থেকে আসছে কুরিয়ার সার্ভিসে, যার কারণে ফিটিং আর করা হয় নাই, পুরো প্যাকিং প্যাকেট ধরেই পাঠিয়ে দিয়েছে। তো আমরা যে সাইকেলটি অর্ডার করেছিলাম সেটি পাঠিয়েছে। তো মারিয়াম খুব খুশি হয়েছে সাইকেলটি পেয়ে, নিজে প্যাকেট খুলতেছে। তার পিঙ্ক কালারের সাইকেল কিনতে লাগবো, তার পিঙ্ক কালার হচ্ছে ফেভারিট কালার। তো আমাদের সাইকেলের সব মালামাল বের করে ফেলছে, আর দেখেন চাকা এক একটা করে দেখাচ্ছে কি কি পেয়েছে সাইকেলের সাথে, ঝুড়ি, সিট, পিছনের সিট, সাইড কভার, আনুষঙ্গিক মিলিয়ে সবই দিয়েছে। তো আমরা সাইকেলটি ফিটিং করব, ফিটিং করে মারিয়াম চালাবে। সাইকেলটি হাওয়া নেই, কালকে সকালে হাওয়া করে তারপর সাইকেলটি চালাবে, আমি ফিটিং করে দিতেছি। মারিয়াম সাইকেল চালাচ্ছে, সে সাইকেল চালাইতেও পারে। আস্তে 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 আস্তে